বন্ধ ঘরে নয়, প্রকৃতির কোলে মুক্ত প্রাঙ্গণে শিক্ষাদানই পছন্দ ছিল রবি ঠাকুরের। তার সেই স্বপ্নের ভূমি আজ লিভিং হেরিটেজ ইউনিভার্সিটির তকমায় ভূষিত হল। বিশ্বভারতীর আনাচে কানাচে জড়িয়ে রয়েছে বিশ্বকবির স্মৃতি। 1951 সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ফের বিশ্বভারতীর মুকুটে জুড়ল নতুন পাল। এই প্রথমবার কোনো সক্রিয় যা পুরোদমে কাজ করে চলেছে এমন বিশ্ববিদ্যালয়কে হেরিটেজ তকমা দিল ইউনেস্কো। সাধারণত কোনো স্মৃতিস্তম্ভকে হেরিটেজ সম্মান দেওয়া হয়ে থাকে, খুশিতে আপ্লুত আপামর বাঙালি। এটা একটা খুশির খবর, কারণ রবীন্দ্রনাথের উপরে কেউ নেই। সেই রবীন্দ্রনাথের দর্শন, চিন্তাধারা সেটি বিশ্বের দরবারে আজকে স্বীকৃতি লাভ করলো, এবং এটা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেটা লিভিং ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেল। যে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমাদের আচার্যকে, নরেন্দ্রভাই মোদীকে এবং কেন্দ্রীয় সরকারকে, কারণ তাদের ঐকান্তিক চেষ্টাই আজকে এই স্বীকৃতিটা লাভ করলো। আজকে এখানকার প্রাক্তন হিসেবে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে, খুব গর্বিত আমি। এই হেরিটেজটা পাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অনেকটা সুনিশ্চিত হবে, যেটা হওয়া খুব দরকার ছিল। 1921 সালে 1130 একর জমিতে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়। 1922 সালের মে মাসে বিশ্বভারতী সোসাইটি নামে একটি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। রবীন্দ্রনাথ তার বেশ কিছু সম্পত্তি, জমি এবং একটি বাংলো সেই সময়ে বিশ্বভারতী সোসাইটিকে দান করেছিলেন। ওয়ার্ল্ড লিভিং ইউনিভার্সিটি ইউনেস্কোর যে অ্যাওয়ার্ডটা আমরা পেলাম, বিশ্বভারতী পেয়েছে, এটা শুধু বিশ্বভারতী নয়, বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে আজকে এটা খুশির খবর।